রবিবারের আড্ডাটা বেশ ভালোই জমে উঠেছে, কারণ বিশ্বজিৎ দা রয়েছে আর মধুমিতা দি রয়েছে, শান্তনু দা তো রয়েছে, আর আড্ডা মারতে মারতে কবিতা শোনাটা একটু কম হয়ে যাচ্ছিল, তো সেই জন্য ভাবলাম তোমাকে দিয়ে। আর পুজো আসছে, একটা পুজোর একটা ফ্লেভার ইতিমধ্যে এসে গেছে, তো পুজোর সেই ফ্লেভার এবং আমার মাস্টারমশাই অনুরোধ করলেন অনুরোধ একটা করলেন। ছড়া হ্যাঁ 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 বলার জন্য। আমি ভবানী প্রসাদ মজুমদারের ছড়া হ্যাঁ 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 দুর্গা আর দুর্গতি। দুর্গা মা খুব গেলেন রেগে এসেই এবার বঙ্গে, মানুষ কেন মাতছে এমন আবোল তাবোল রঙ্গে, চানার ঠাকুর ছানার ঠাকুর, ঠাকুর নানা বস্তুর, চালের ঠাকুর ডালের ঠাকুর, এটা কেমন দস্তুর? খবর পেলাম গোবরডাঙায় গড়িয়ায় আর গোবরায়, মূর্তি আমার হচ্ছে গড়া গুড় মাখানো ছোবড়ায়। ব্যাপার স্যাপার দেখেই ভয়ে যায় বেরিয়ে জিভ রে, মূর্তি গড়ার উপকরণ কোথাও আখের ছিবড়ে। মুড়ির ঠাকুর ঘুড়ির ঠাকুর চুরির ঠাকুর ঝনঝন, বাঁশের ঠাকুর আঁশের ঠাকুর ঘুরছে মাথা বন বন। দড়ির ঠাকুর খড়ির ঠাকুর হাউ ফানি হাউ লাভলি, দেখবো কবে ঠাকুর হবে ফুচকা আলু কাবলির। এবার আবার হচ্ছে ঠাকুর ছাতার মতো ফোল্ডিং, এবার আবার হচ্ছে ঠাকুর ছাতার মতো ফোল্ডিং, পুলিশ আমার মাপছে হাইট এক হাতে তার কোল্ড ড্রিঙ্ক। খিলেনওয়ালা হাত পা কোমর মুড়েই করছে ফোল্ডেড, দেখেই চক্ষু চড়ক গাছ আর হার্ট অ্যান্ড সোল হোল্ডেড। ভাঙছে রেকর্ড গড়ছে রেকর্ড করছে রেকর্ড, তাই রে রেকর্ড দিয়েই সাজাচ্ছে সব কেউ ভিতরে বাইরে। সরস্বতী বললে এসব দারুণ শিল্পকর্ম, মিছেই তুমি রাগছো মাগো হচ্ছ গলদ ঘর্ম। লক্ষ্মী বললে ঠিক বলেছিস শিল্প কি চোখ জুড়োনো, সত্যি মা খুব ব্যাকডেটেড আইডিয়া তাই পুরনো। ফ্যান্টাস্টিক কারুকার্য বললে গণেশ কার্তিক, তুলনা নেই এসব কাজের হোক না খরচ আর্থিক। জ্বলে যাচ্ছে শরীর আমার জ্বলে যাচ্ছে শরীর আমার বললে অসুর জোরসে, আমার দেহ রং করেছে বেটে লঙ্কা সর্ষে। মা বললে থাক যারা চাস থাক যারা চাস শিল্প নিয়ে এই মর্গে, আমি অসুরের পিঠে চড়েই ফিরে চললাম স্বর্গে। তোমার একটা ছোট্ট ছড়া, আমারটা একটু সিরিয়াস সিরিয়াস দুর্গা নিয়ে। আমার দুঃখা লজ্জায় রাঙা কিশোরী মেয়ের মুখ, আমার দুঃখা খেতে পায়নি কো 100 দিনের ভোগ। দুঃখা আমার অন্যায় দেখে প্রতিবাদ করে ওঠে, আমার দুঃখা মণিপুর জুড়ে উলঙ্গ হয়ে হাঁটে। দুঃখা আমার কল সেন্টারে বকম বকম করে, সংসার টেনে ঝুঁকে পড়া মুখে রূপচর্চাও করে। দুঃখা আমার আলোর আকাশ দুঃখা আমার মা, বারবার তাই বলি আর বার দুঃখা আনতে যা ওগো তোরা দুঃখা আনতে যা। টেলিফোন নিয়ে তারপরে তোমাদের সেই একটা নাটকে নাটকে যাও। হ্যাঁ টেলিফোনে কি আছে? নমস্কার সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, আমি অনুশীলা বসু বলছি। আই অনুশীলা দি কেমন আছো বলো সুপ্রভাত। হ্যাঁ মানে সকালটা এত সুন্দর করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। হ্যাঁ বলো। মানে খুব ভালো লাগছে, আর মধুমিতা মানে সামনে যে তোমার অনুষ্ঠান হতে চলছে আমরা কিন্তু সবাই অপেক্ষা করছি তার জন্য। তুমি কিভাবে একটু প্রস্তুতি কিভাবে নিচ্ছ একটু বলবে? একটু কবিতা থাকবে, বিশ্বজিতের সাথে শ্রুতি নাটক একটা পর্ব থাকবে। ও আচ্ছা, উনিও থাকবেন, খুব ভালো কথা। আর তোমায় আসতে হবে, আসতে হবে, টোটালটা সাজিয়ে আসবো, সবটা সাজিয়ে দিতে হবে। এবং এরা না থাকলে 25 বছরের গল্প করার কোনো সুযোগই হতো না। অনুশীলাদি প্রথম আমাকে একবার বলেছিল যে তুমি ভালো অ্যাঙ্কারিং করো, কেন করবে না? ওই যে একটু একটু পাওয়াগুলো জমতে জমতে তো সাহস হয়। 25টা বছর কেটে গেল, কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব আমার তো সব বলতে ইচ্ছে, তার জন্য প্রতীক্ষা রইল। আমাদের একটা নাটকটায় যাই, এটা নাটকটা কি কোনো একটা ইয়ে আছে মানে মুখবন্ধ? এবার দুর্গা তো সবসময় তাদের তো প্রেম হয় না, ঝগড়া টগড়া তো হয়, যখন এখানে আসে তো খুব সেজে গুজে মা আসেন, কিন্তু তারা আসবার আগে কি করেন? সব পরিবারে যেমন আছে তাদের পরিবারটা কেমন সেই গল্প। আমাদের এই বন্ধু সুব্রত বসুর লেখা,
উমা উমা কি হলো কি সকাল বেলা এমন সাড়ের মতো চিল্লাচ্ছ কেন এই এই হয় বিয়ের কয়েকটা বছর পর থেকেই সব পুরুষের উমারা কি করে যে উহ মা হয়ে যায় কে জানে যা বলার তাই বলো শোনো ইচ্ছে তো ছিল তবে সাহস হচ্ছে না সকালবেলা আমার আর তোমার মধ্যে তো কোনো তফাৎ রাখলে না ও মা আমার মেলা কাজ পড়ে আছে এই ধান মানতে শিবের গীত শোনার আমার সময় নেই এখনো কত প্যাকিং করা বাকি ও হো 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 তাই তো তাই তো তাই তো তা অসুর দলনী বহু থিম ধারিনী মা এবার কোথায় কোন থিম পূজয় অবতীর্ণ হচ্ছেন মানে থিম তুলে একদম গালাগালি দেবে না বলে দিচ্ছি ওই থিম আছে বলেই না দুধটা ডিমটা গনসুর মুখে কেতর মুখে তুলে দিতে পারছি মানে তা অবশ্য ঠিক তা অবশ্য ঠিক আমার পূজয় তো ছিবড়ে আখ আর ওই পিঁপড়ে ধরা বাতাসা ধরে নিয়েছে বাবা আমার ভোলে বাবা যা দেবো তাতেই সন্তুষ্ট একই পেটে প্রোটিন ভিটামিন নেই তার উপর আবার মাথার উপর গ্যালন গ্যালন জল ঢালা শেষে না নিউমোনিয়া হয়ে যায় তা তুমি নিজেই তো পাগলা খ্যাপা হয়ে জীবনটা কাটিয়ে দিলে ভক্তদের কি দোষ আমি বাবা এসব নাকুর নুকুর একেবারে সহ্য করতে পারি না আমার প্যান্ডেল হবে এক মাস ধরে আহা কি সব থিম এখানে গাজার কলকের প্রতিমা তো ওখানে বাংলা বোতলের মণ্ডপ কি ভিড় কি ভিড় আর প্রণামী করছে ছানাত ছানাত গায়ে বেনারসি শাড়ি ঝলমল করছে গয়না তবে না পুজো হ্যাঁ বুঝেছি বুঝেছি যাকে আমার ইনসুলিনটা কোথায় রেখেছো বলো দেখি যা বাবা ইনসুলিনটা কোথায় রেখেছে সেটা তুমি নিজে দেখে নিতে পারো না আমি কি করে দেখব এই হচ্ছে তোমার দোষ সেলিব্রিটি হয়ে গেছো তো তাই সংসারের কোনো খোঁজ খবর রাখো না আফটার অল আমি তোমার হাজবেন্ড তো নাকি আমার প্রতি একটা কর্তব্য নেই তোমার নেই মানে তোমার ছেলে মেয়েদের মানুষ করলো কে শুনি এই যে কাল কার্তিক আর গনসায় প্রায় হাতাহাতি হতে যাচ্ছিল সেটা থামালো কি নিজে তো ভোমবেলা হয়ে পড়ে থাকো দাঁড়াও 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 কাতু আর গনসা মারামারি করছিল কেন আর বলো না কাতুর ময়ূরটা কাল ভুল করে একটা নেংটি ইঁদুর খেয়ে ফেলেছে ব্যাস গনসা খেপে লাল খেপে লাল আরে দূর পাগল পরিবর্তনের হাওয়াটা চিনলি না দাঁড়াও 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 তুমি আমার ছেলে মেয়েদের মধ্যে পলিটিক্স ঢোকাচ্ছ পলিটিক্স কোথায় নেই গিন্নি একটু টিক্স করে খেলে নিতে জানলে তোমার সাথেও আজীবন সংসার করা যায় তার মানে এই যে সোজা কথাটা তুমি বুঝলে না এটাও পলিটিক্স যাকে এবার পুজোতে কোথায় যাচ্ছ আমেরিকা না লন্ডন কোথাও না কলকাতা কলকাতা ওরকম হতচিন্তা করার কিচ্ছু নেই আমার কলকাতাই ভালো গতবার তো আমেরিকাতে গিয়েছিলাম আমার প্যান্ডেলে ঢোকার মুখে কি লেখা ছিল জানো কি লেখা ছিল উই আর গডেস পাওয়ারফুল ইন ও সংস্থিতা আরে 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 এটা শুনে তোমার কাশি পাচ্ছে আমার তো মাইগ্রেন হয়ে গেল কলকাতার বাঙালিগুলো নিশ্চয়ই এরকম হবে না বলা শক্ত এখন বাঙালি ক্যাল ছেড়ে ইন্টারন্যাশনাল হয়েছে তাদের সব কিছুই এখন কেমন একটা ইও ইও তো ফ্লাইট কবে না গো আমার স্লিপটিক্সের ব্যথাটা যা বেড়েছে কৈলাস টু ক্যালকাটা ফ্লাইটে ঠায় বসে যেতে এত কষ্ট আমি তো তাই ভাবছি শোনো পশু ক্লেশ নিবারণী সমিতি কিন্তু বলে দিয়েছে সিংহের পিঠে চড়া চলবে না বড়জোর পাশে সিম্বল হিসেবে থাকতে পারে তাহলে কি করবে এক কাজ করো আমার ন্যানোতে চেপে চলে যাও ইস ন্যানো হ্যাঁ গো এবার শিবরাত্রিতে যে প্রণামী পড়েছিল তা দিয়ে ইনস্টলমেন্টে কিনেছি আসলে আমারও তো সাড়ে চড়া বারো তাও ভাগ্যি আমাদের পাঁচজনের কারো বাহন কুকুর নয় তাহলে আবার কলকাতাতেই হইচই পড়ে যেত তাই বলছি ন্যানোটাই নিয়ে যাও ইস ন্যানো এত ছোট আমি বসলেই তো পুরোটা ভরে যাবে আচ্ছা ধরো হাতগুলো না হয় খুলে সামনে সিটে রাখলাম লক্ষ্মী আসুর জায়গা কোথায় হবে না 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 তার চেয়ে এসি ওই আমার ওই এসি ফার্স্ট ক্লাসে শুয়ে চলে যাওয়াটাই ভালো হ্যাঁ সেই ভালো রেলই ভালো তো এবার হঠাৎ কলকাতা চুজ করলে কেন আরে প্রথমত মারল কারণ ওখানকার লোকেরা গ্যাস খায় কম তাই ক্যাশ খসায় বেশি দেবীর বোধন থেকে বিসর্জন সবেতেই মূল্য ধরে দিচ্ছে মূল্য ধরে দিচ্ছে সে কি গো গনসুর কলা বউ ক্যাশ তোমার চালচিত্র সেটাও ক্যাশ ও বাবা তা ঢাক কাঁসর অষ্টমী পুজোটা হবে না সেটাও ক্যাশ না 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 সেগুলো হবে টিভি কভারে আছে না টিভি কভারে হ্যাঁ টু ইন ওয়ান অফারও আছে টু ইন ওয়ান অফার সিঁদুর খেলার সাথে ধুনুচি নাচ ফ্রি আচ্ছা কত বছর ধরে হচ্ছে সব পুজোগুলো
এই 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 ধরো পুজোটা হচ্ছে 5 বছর ধরে, তা পুজো কমিটির সেক্রেটারি তো এবার কাউন্সিলর হয়েছেন, তাই এবার পুজোর সুবর্ণ জয়ন্তী বর্ষ। পাঁচ বছরের পুজো সুবর্ণ জয়ন্তী, খুব ভালো। কিন্তু এরা যেরকম অ্যাডভান্স দেখছি, তোমাকে আবার শাড়ির বদলে জিন্স আর টপ করতে বলতে মানে? না না না, আফটার অল তো মা বলে ডাকে, তাই না? তবে গনসুকে ওরা বারমুডা আর সুরকে একটা হট প্যান্ট পরতে বলেছিল, কিন্তু ওরা যে টাকা হয়ে গেছে না, তাতে কমিটিরই প্যান্ট ডিলে হয়ে গেছে। বেশ করেছে, জামা কাপড় যত ছোট হবে দাম তত বাড়বে। দাম? হ্যাঁ দাম দাম দাম। যাকে ফাংশন হচ্ছে না ও মা, পুজো কি শুধু পুজো? ওটা তো একটা গেট টুগেদার, সারা বছর ছড়িয়ে ছিটকে থাকা মানুষের কটা দিন একেবারে মাখো মাখো। কি গো, এই ঢাকাই শাড়িটা কোথা থেকে কিনলি? আমি বাবা আবার শাড়ি কিনিনি, ডায়মন্ডের ইয়ারিংটা নিলাম, দেখো কেমন ভালো না? তা সন্ধেবেলা ফ্যাশন শো দেখাতে তো ফাংশনটা মাস। তাহলে নাচে গানে সন্ধেগুলো জমজমার। হ্যাঁ, কে কে আসবে কিছু খবর পেয়েছো? ভালো কিছু হলে আমিও তোমার সঙ্গে একটু ঘুরে আসতে পারতাম, আমার তো আবার কোনো পয়সা লাগে না। হ্যাঁ, রেলে চড়বে অথচ পয়সা লাগবে না। না লাগবে না তো, এবার তো আমি ভারতীয় রেলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। পৃথিবীতে এত লোক থাকতে তোমাকে মরতে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করলো কেন? এই ভূভারতে একমাত্র দুখানা জিনিস যারা নিজেদের মূর্তি মতো চলে। হ্যাঁ হ্যাঁ, একদম নিজের মর্জি মতো চলে। এক, আমি শিব। আচ্ছা, দুই, ভারতীয় রেল। কখনো টাইমে আসতে দেখেছো? তা বলি এবার ভ্যানতারাটা কি করছে বলো না, ফাংশনে কে আসছে? আরে গানে তো সব কণ্ঠী। কণ্ঠী? সেটা আবার কি? ওই যে হয় না আশা কণ্ঠী, লতা কণ্ঠী, কিশোর কণ্ঠী, মানে একজন মানুষ আরেকজনের মতো করে গাইবে। ও সে কি, বড় বড় আর্টিস্ট আবার গলা ভাড়া দিতে শুরু করলো নাকি? না না, ঠিক ভাড়া নয়, অনুকরণ, অন্যের স্টাইল অনুকরণ করে নিজের নাম কামানো। আর নাচে? সে তো সব খ্যাত খ্যাত। ডান্স ডান্স খ্যাত, উগি বুগি খ্যাত, খুঁজে দেখলে দেখবে হয়তো এই অনুষ্ঠানে গিয়েছিল অডিশনেই বাদ হয়ে গেছে। কিন্তু শিল্পরসিক মানে ওই দাদা ধরে প্যান্ডেলে নাচতে তার বাধা কোথায়? তা এই অনুষ্ঠান দেখতে তো মাথা ধরে যাবে, আমি বাবা যাচ্ছি না, এর চেয়ে 4 দিন গাঁজায় টান মেরে বোম হয়ে ঘুমো। ও মা, এতেই কেটে গেলে? বিশেষ আকর্ষণের কথাই তো বলা হয়নি। এরপরে আরো কিছু আছে নাকি? আছে আছে, অনেক কিছুই আছে। যেমন? হ্যাঁ যেমন ধরো নাটক থাকে, সব অনেক অনেক কিছু থাকে। নাটক একে রামে রক্ষে নেই, হুইস্কি দোসর। তুমি যা কথা বলো না, কণ্ঠি আর খ্যাত এসব শুনতে শুনতে আমার কান একেবারে ঝালা পালা হয়ে যাবে গো। এই না এই না এই না, তুলো না তুলো নাও, কানে গুজবে। হ্যাঁ কানে গুজবে, তাহলে ঝাড়া পালা করবে না, মন্ত্র থেকে নাটক কিছুই তোমার কানে ঢুকবে না, খালি হাসি হাসি মুখে বড়া ভয় দিয়ে যাবে, একদম দেশের মন্ত্রীদের মতো। ঠিক বলেছে তো, এমন ভাবে হাত বাড়াবে যেন তুমি ওদের লোক, অথচ কাজের বেলায় লবডঙ্কা। কিন্তু কিন্তু 4 দিন ধরে কানে তুলো, আর যদি আমার মেন্টাল ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়? উমা, আমার উমারানি, ব্যাংকের ব্যালেন্সটা বাড়াতে গিয়ে যদি একটু আধটু মেন্টাল ব্যালেন্সটা নষ্ট হয় হোক না, ক্ষতি কি? তুমি না দেবী রূপে না সংস্থিতা। তাহলে কম্প্রোমাইজ করার তো একটা লিমিট আছে নাকি? কিন্তু তোমার নেটওয়ার্ক কি বলছে? হ্যাঁ কি বলছে, সব পুজোয় কি এরকম ভেজাল? না না গো, সন্ধান পেয়েছি, কয়েকটা ভালো পুজোর সন্ধান পেয়েছি, যারা খুব নিষ্ঠা সহকারে আমার পুজো করে। বলো কি? তাই আমাকে ওরা বেশ প্রাধান্যও দিয়েছে। মানে ওখানকার পরিবেশ মণ্ডপ, সাংস্কৃতিক পরিমণ্ডল সব 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 ভালো, শুদ্ধ, সব সুন্দর, একদম পবিত্র বলা চায়। তাহলে আর চিন্তা কি, তবে চলো সেখানেই যাই। শোনো শোনো শোনো, ওই সরু লক্ষ্মী কাঁথু ওদের সবাইকে এক জায়গায় করো তো, তাড়াতাড়ি তৈরি হয়ে চলো, ওই কলকাতায় যাই। চলো চলো তবে কলকাতার পুজোয় যাই। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। আর এটাই বোধ হয় বাস্তব, আমাদের অসাধারণ অসাধারণ একটা নাটক। আমরা ফিরব, আরও কিছু নিশ্চয় আমাদের জন্য অপেক্ষা করছে, তবে একটা ছোট